নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এটি নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস প্রজেক্ট ডিরেক্টরের অফিস থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। এখানে দেখানো হয়েছে যে SSKMSK-এর ইন্টারনাল অডিট শুরু হতে চলেছে। অডিট কী জিনিস আপনারা নিশ্চয়ই জানেন, এতদিন কি হতো না ফিজিক্যালি উপস্থিত হয়ে মাননীয় অডিটরগণ সমস্ত খাতাপত্র চেক করতেন, ভাউচার চেক করতেন, ইউসি চেক করতেন। তো এখন এই বছরে কিন্তু 2020-21-এর জন্য যে অডিট হতে চলেছে সেটি অনলাইন, অর্থাৎ উপস্থিত হয়ে নয়, আপনারা সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এই যে এখানে দেখতে পাচ্ছেন parashuramkumar.com@gmail.com এই যে আইডি রয়েছে এই আইডিতে কিন্তু পাঠিয়ে দেবেন, অর্থাৎ জিমেলে পাঠিয়ে দেবেন। এটা কিন্তু নদিয়ার জন্য, আশা করি অন্যান্য যে রাজ্যের অন্যান্য জেলার জন্যও কিন্তু হয়তো প্রকাশিত হবে বা হয়েছে। এর আগে বর্ধমানের জন্য প্রকাশিত হয়েছিল। তো দেখুন এখানে যে অনলাইনে এই যে অডিটের কাগজপত্র সেটি দুটো ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের এই জন্য রিসিপ্ট পেমেন্ট স্টেটমেন্টের দুটো ফরম্যাট দিয়ে দিয়েছে এখানে, সেই দুটো ফরম্যাট থেকে আপনারা আপনাদের কাগজপত্র সমস্ত রেডি করে এই ফরম্যাটে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে হেড মাস্টার মশাই বা ইনচার্জ যিনি থাকবেন তিনি সই করে স্ক্যান করে পাঠিয়ে দেবেন। সেই স্ক্যান করা ডকুমেন্টস দেখে জেলার যদি মনে করে যে কোনো স্কুলে ভিজিট করতে যেতে হবে, তাহলে কিন্তু তারা বাই অ্যাপিয়ারেন্স ভিজিট করতে সেই স্কুলে যাবেন। আর এই যে স্ক্যান করা ডকুমেন্টস পাঠাতে হবে কিন্তু আগামী 2/7/2021-এর মধ্যে। কী কী পাঠাতে হবে না, 2020-21 ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ 20 পয়লা এপ্রিল থেকে 21-31 মার্চ পর্যন্ত যে টাকা আপনারা সরকারের কাছ থেকে পেয়েছেন সেই টাকার কত খরচ হয়েছে বা কত খরচ হয়নি, তার ভাউচার, ইউটিলাইজেশন সার্টিফিকেট ইত্যাদি সমন্বিত ডকুমেন্টস তৈরি করবেন। কত আয় কত ব্যয়, হাতে কত আছে বা ব্যাংকে কত আছে, এই আয় ব্যয়ের হিসেবটি কিন্তু রেডি করে স্ক্যান করে পাঠিয়ে দেবেন। আর এটি দুটো ফেজে হচ্ছে, যেহেতু প্রথম ফেজ হচ্ছে 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2020 থেকে 30/9/2020 পর্যন্ত, এবং দ্বিতীয় ফেজের হচ্ছে 1/10/2020 থেকে 31/3/2021 পর্যন্ত। এই দুটো ফেজে কিন্তু এটা ডকুমেন্টস পাঠাতে হবে। তার ডকুমেন্টসের কিন্তু এই যে দুটো ফরম্যাট দেয়া রয়েছে, এরপরে আরেকটি ফরম্যাট দেয়া রয়েছে, সেটি হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট কোনো বাকি আছে কি না, তাহলে কটা ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ ইউসি জমা হয়েছে বা কতগুলো বাকি রয়েছে সেইগুলো এই ফরম্যাটে তুলে দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিয়ে এখানে ভিইসি বা WEC-র যিনি সেক্রেটারি রয়েছেন তার সই করতে হবে, আর এই দুটোতে TIC বা হেডমাস্টার ইনচার্জ যিনি আছেন তিনি কিন্তু সই করে দেবেন। হেডমাস্টার, হেডমিস্ট্রেস, SSK-র ক্ষেত্রে অবশ্যই মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা, আর MSK-র ক্ষেত্রে ইনচার্জ তারা বা মুখ্য সম্প্রসারক তারা সই করে পাঠিয়ে দেবেন। তো এই ছিল নোটিফিকেশান, এবং এটি নদিয়ার জন্য কিন্তু রয়েছে। অন্যান্য জেলার জন্য ডেট একই থাকবে কি না সেই জেলা যখন প্রকাশ করবে সেক্ষেত্রে দেখা যাবে। তাহলে আশা করি আপনারা প্রস্তুতি নিয়ে ফেলবেন, এবং অবশ্যই আগামী 2/7/2021 অর্থাৎ 2 জুলাইয়ের মধ্যে কিন্তু এটা পাঠাতে হবে। পাঠানোর পর তারা এটা চেক করে দেখবেন, জেলা থেকে চেক করার পর তারা যদি মনে করেন ফিজিক্যালি আসবেন। আর একটা জায়গাতে এর পাশাপাশি পাঠাতে হবে, SSKMSK সেলে যেমন পাঠালেন তেমনি আবার
ডিইও এসএসএম সর্বশিক্ষা মিশনের অফিসেও পাঠাতে হবে, তারই এক কপি। সেখানকার কিন্তু ইমেল faoss@gmail.com অর্থাৎ faoss@gmail.com এই মেল আইডিতে পাঠিয়ে দেবেন। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।